আসসালামু আলাইকুম, আমি আজকে ছাদে আখ চাষ বিষয়ে আপনাদেরকে কিছু ধারণা দিব। যদিও এর আগে আমি কোনোদিন আখ চাষ করিনি ছাদে। এখানে আমি যে জাতটা ব্যবহার করেছি সেটা রাজশাহী এলাকার একটা জনপ্রিয় জাত, এটার নাম বাবুলাল। এই বাবুলাল আখটা আমি ছাদের উপরে লাগিয়েছি 20 লিটারের যে রঙের ড্রাম পাওয়া যায় সেই ড্রামের মধ্যে। এখানে আমরা দেখছি যে ড্রামগুলো 20 লিটারের এক একটা ড্রাম, 4টা ড্রামে আমি হলো লাগিয়েছিলাম। প্রত্যেকটাতে আমি লাগিয়েছিলাম একটা করে চোখ লাগিয়েছিলাম। সেই চোখের থেকেই হিউজ পরিমাণ কুশি হয়েছিল এবং এখনও পর্যন্ত প্রতিনিয়ত কুশি হচ্ছে। আমি আমার প্রয়োজনীয় পরিমাণ 6টা বা 7টা কুশি রেখে বাকিগুলোকে আমি সব ভেঙে দিয়েছি এবং এখনও পর্যন্ত কন্টিনিউয়াস এটা হলো ভেঙে দিচ্ছি। তো যারা ছাদে আখ গাছ লাগাবেন, আমি তাদের জন্য আজকে এই ভিডিওটা একটু শেয়ার করা প্রয়োজন বলে মনে করছি। তখন এটা খুবই সহজ একটা পদ্ধতি, মানে কোনো জটিলতা নাই। বিষয়টা হচ্ছে যে মাটিটা একটু ভালোভাবে আমাদেরকে তৈরি করে নিতে হবে, একটু জৈব সার সহ কিছু রাসায়নিক সার দিয়ে। তার পরবর্তীতে আখের যে বীজটা, সেই বীজটা আমরা বাজারে যে গ্যান্ডারিগুলো কিনতে পাই সেই আগার অংশ যেটা ওরা ফেলে দেয়, সেই অংশটাকেই আমরা নিয়ে এসে যদি বাথরুমের মধ্যে একটা জায়গায় শুয়ে রেখে দেই, আর একটু যখনই আমরা বাথরুমে যাব একটু ওর মধ্যে পানি ছিটা দিয়ে দেই, তাহলে দেখা যাবে যে ওখান থেকেই কুশি নিয়ে নিবে। তখন সেই কুশি হওয়ার অংশ থেকে একটা কুশি, একটা নোড আমরা কেটে এখানে লাগিয়ে দিব। আর হলো পরবর্তীতে আমাদের যেটা করতে হবে, প্রয়োজনীয় পরিমাণ পানি দিতে হবে। তো আমি দেখেছি যে আমার এখানে এক একটা টবে 6টা 7টা করে গাছ আছে এবং প্রতিদিন এখানে এই গরমের গ্রীষ্মের সময় আমাকে 5 লিটার 6 লিটার করে পানি দিতে হয়েছে সকালে এবং বিকালবেলায়। আপনারা যারা মাটিটা ভরবেন, এখানে নিচে তো টবে একটা ফুটা থাকবেই, এখানে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ জায়গা এখানে ফাঁকা রাখতে হবে যেন পূর্ণভাবে ভর্তি করে সকাল বিকালে পানি দিয়ে দেওয়া যায়। এখানে যে গাছ, আমার আখের গাছগুলো হয়েছে, আপনারা দেখেন যে সর্বোচ্চ যে মোটা আমার একটা গাছ পেয়েছি, এগুলো এখনও বৃদ্ধির পর্যায়ে আছে, আরও অনেক বড় হবে। এগুলো মোটামুটি আমরা কাণ্ডটা দেখতে পাচ্ছি প্রায় 3 ফিটের কাছাকাছি, কিন্তু এগুলা 6 ফিট 7 ফিট পর্যন্ত এই গাছগুলো আশা করতেছি হয়ে যাবে, এই টবে যদি ঠিক মতো যত্ন নিতে পারি। আর আমি আর একটা যে কাজ করেছি সেটা মাঝে মধ্যে তো রাসায়নিক সার অল্প পরিমাণে দিয়েছি, যে ইউরিয়া, TSP এবং ফসফেট জাতীয় সার, এটা সব কয়টা মিলে 1 থেকে 1.5 চামচ পরিমাণ হবে। আমি এইভাবে করে 15-20 দিন বা 1 মাস পর পর আমি দিয়েছি। আর একটা যে কাজ আমি করেছি সেটা আমি পাতাতে কিন্তু নিয়মিতভাবে হয়তো 2-3 দিন পর পরই আমি ইউরিয়াটা আমি স্প্রে করে দিয়েছি। তার কারণ এই আখের চাহিদা কিন্তু অনেক বেশি, খাদ্যের চাহিদা, বিশেষ করে নাইট্রোজেনের চাহিদাটা অনেক বেশি। এই জন্যে আমি এটাকে 3-4 দিন বা কখনো 2 দিন পর পর আমি এখানে সাপ্লিমেন্ট করেছি। তা আমি একটা জিনিস দেখেছি, আমি যেহেতু শৌখিনভাবে এই বিষয়টি নিয়ে গবেষণা করি, বিভিন্ন গাছের পাতার উপরে কত কনসেন্ট্রেশনে ইউরিয়া দ্রবণটা সে সহ্য করতে পারে, আমি এটা নিয়েও আমি দেখেছি। ধান, গম, আলু, ভুট্টা, পাট, বিভিন্ন ফসল, সবজি, অনেক ফসলের উপরে আমি এটা দেখেছি। তো আখে আমি এটা করতে এসে যেটা দেখেছি সেটা আমি 15% ইউরিয়া সলিউশন এখানে স্প্রে করেছি, অর্থাৎ 1% মানে 1 লিটার পানিতে 10 গ্রাম, তাহলে 150 গ্রাম ইউরিয়া 1 লিটার পানিতে দিয়েও কিন্তু আমি স্প্রে করে দেখেছি যে আখের পাতার কোনো ক্ষতি হয় না। এবং যেটা হলো দেখা গেছে যে আমার স্প্রে দ্রবণ এখানে পড়ে আছে, পরের দিন সকালবেলায় দেখি যে এটা হলো ইউরিয়ার মতো সাদা দানা দানা হয়ে গেছে গিয়েছে, কিন্তু পাতার কোনো ক্ষতি হয়নি। তো আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে সেই সকল পাতাটার ইউরিয়া দ্রবণ সহ্য করার ক্ষমতা সবচেয়ে বেশি থাকে যেগুলো পাতাতে সিলিকেটের পরিমাণটা বেশি থাকে। তো আমি আমার এই শৌখিন গবেষণাতে যেটা দেখেছি যে আখের পাতাটাতেই সর্বোচ্চ পরিমাণে ইউরিয়া দ্রবণটা সে সহ্য করতে পারে। তারপরে আমার যেটা মনে হয়েছে ধান, তারপরে ভুট্টা, তারপরে গম, আলু, এইরকমভাবে পাতা যত নরম হয়
তার ইউরিয়া দ্রবণ সহ্য করার ক্ষমতাটা ততটাই কম থাকে। তো এইভাবেই আমি আমার এই গাছগুলো আমি করেছি। আপনারা যদি কেউ এই ছাদে আখের গাছ লাগাতে চান এভাবে করে, তাহলে আমার মনে হয় খুব সহজেই আপনারা এই বিষয়টা পারবেন। এবং আমি যে জাত ব্যবহার করেছি সেটা বাবুলাল জাত দিয়েছি, এবং কিছু কিছু গ্যান্ডারি গাছ আছে যেগুলো আরও অনেক বড় হয়। এটা রাজশাহীর নাটোর এই এলাকাতে বনপাড়াতে এটা দেখা যায় যে 10 ফিট 12 ফিট পর্যন্ত এক একটা উচ্চা, অনেক মোটা মোটা এগুলো হয়। ওই জাতগুলো যদি জোগাড় করা যায় আমার মনে হয় সেগুলো আরও বেশি ভালো ফলাফল দিবে। তো আপনাদেরকে ধন্যবাদ সবাইকে, আশা করি এই বিষয়টা চেষ্টা করবেন যারা নতুন ছাদ বাগান করছেন। এটা তাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই, লাগিয়ে দিলে এটা হবে, শুধু নিয়মিত একটু পানি দিতে হবে, এটাই। ধন্যবাদ সবাই।